হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফার্ম টু সিটি কিচেন। আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো, যেটা আমার খুব ফেভারিট একটা রেসিপি। দেখে নাও, এটা হচ্ছে ছিম বাটা। তো ছিম বাটা বানানোর জন্য কি কি দরকার, কিভাবে বানাবো, সব কটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেরি না করে ঝটপট তোমাদের সাথে শেয়ার করে দিই। তো দেখে নাও, এখানে আমি নিয়ে নিয়েছি ছিম, এতটা পরিমাণ আমি শিম নিয়ে নিয়েছি। শিমটাকে আমি ছুলে ভালো করে পরিষ্কার করে ধুইয়ে বয়েল করে নিয়েছি। হালকা হালকা করে আমি শিমগুলোকে বয়েল করে নিয়েছি। এটা আমার লাগবে, শিম অবভিয়াসলি লাগবে। আর নিয়ে নিয়েছি আমি এখানে তিনটে লঙ্কা, সেটাও আমি শিমের সাথে বয়েল করে নিয়েছি। এই লঙ্কাগুলো খুব ঝাল বলে আমি তিনটেই নিয়েছি, তোমরা তোমাদের ঝাল অনুযায়ী নিও। আর নিয়ে নিয়েছি আমি একটা পেঁয়াজ কুচি করে, নিয়ে নিয়েছি তিনটে থেকে চারটে চিংড়ি মাছ, আর বাটার সময় একটু ধনে পাতা দিয়ে বাটবো আমি। তো চলো এই উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিই আমাদের শিম বাটা। তো প্রথমেই আমি, দেখে নাও, এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম হতে দিয়ে দিয়েছি। এরপর তেলটাকে আমি ভালোভাবে গরম করে নেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব, আর পেঁয়াজ কুচিটাকে বেশ ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে চিংড়ি মাছটাকেও ভেজে নেব, যাতে চিংড়ি মাছ থেকে কোনো কাঁচা গন্ধ না বেরোয়। তো চিংড়ি মাছটাও একই সাথে আমি এর সাথে ভেজে নেব ভালোভাবে। চিংড়ি মাছ আর পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরপর আমি এখানে শিমগুলো দিয়ে দেবো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো একই সাথে, দিয়ে বেশ ভালোভাবে মিক্স করে নেব। কিছুক্ষণ মিক্স করার পরে এর মধ্যে আমি একে একে দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ আমি দিয়ে দেবো। দিয়ে দেবো এক টিস্পুন মতো হলুদ গুঁড়ো, দিয়ে সবগুলোকে বেশ ভালোভাবে আমি মিক্স করে নেব। আর এইভাবে হালকা আছে এই শিমটাকে বেশ কিছুক্ষণ ধরে হালকা আছে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভাজার পরে দেখে নাও, আমাদের শিম ভাজাটা পুরো ভাজা হয়ে গেছে পুরো। এরপর এটাকে আমি একটা বাটিতে তুলে নেব ঠান্ডা করার জন্য। শিমগুলো ভাজা হয়ে যাওয়ার পর এটা যখন ঠান্ডা হয়ে যাবে, তখন একটা আমি মিক্সার গ্রাইন্ডারের জারে শিম ভাজাগুলোকে নিয়ে নেব। আমি এটা মিক্সিং জারেই মিক্স করছি, মানে গ্রাইন্ডারে মিক্স করে নেব। তোমরা চাইলে এটা শিলনোড়াতেও বাটতে পারো, শিলনোড়াতে বাটলে পরে আরও টেস্ট লাগে, এটা খেতে অসাধারণ লাগে খেতে। তো এটাকে প্রথমে আমি কিছুক্ষণের জন্য মিক্স করে বেটে নেব। কিছুক্ষণ গ্রাইন্ড করার পরে যখন কিছুটা এটা বাটা বাটা হয়ে যাবে, এরপর এর মধ্যে আমি ধনে পাতা কুচিটা দিয়ে দেব। ধনে পাতা কুচিটা দিয়ে আবারও বেশ ভালোভাবে আমি এটাকে বেটে নেব, বেশ কিছুক্ষণ সময় দিয়ে এটাকে বাটতে হবে বেশ ভালোভাবে, যাতে বাটা হয়ে যায়। তো দেখে নাও বন্ধুরা, আমার শিম বাটাটা পুরো রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি একটা বাটিতে তুলে নেব, আর এটাকে তোমরা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবে, জাস্ট অসাধারণ লাগে খেতে। আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই ট্রাই করবে। আর তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে, প্লিজ 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 অবশ্যই একটা কমেন্ট করে আমার পাশে থেকো। আর যদি এইরকম ভিডিও ভালো লেগে থাকে আমার, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দিও, আর আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে তোমাদের সাথে। বাই ফ্রেন্ডস।